ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আজকে ডানো ক্রিম দিয়ে আমি কেকের জন্য ক্রিম তৈরি করে দেখাচ্ছি। সচরাচর হুইপিং ক্রিমটা আমাদের আশেপাশে পাওয়া যায় না, এই ডানো ক্রিমটা মোটামুটি সব দোকানেই পাওয়া যায়। এটা কিন্তু ইনস্ট্যান্ট কেক বানানোর জন্য তৈরি করতে পারেন। ঝটপট কেক তৈরি করার জন্য আজকের এই ক্রিমের রেসিপিটাও আমি আশা করছি আপনাদের পছন্দ হবে। নতুন আরও অনেক রেসিপি দেখার জন্য টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে নিন। রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাতেও ক্লিক করে দিন। রেসিপির শুরুতেই চিনি গুঁড়া করে নিচ্ছি। একটা ব্লেন্ডার জারে পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি। চিনিটা গুঁড়া করে নেওয়া হয়েছে আর এটাকে বলে আইসিং সুগার। এটাকে খুব ভালোভাবে মিহি করে গুঁড়া করে নিতে হবে যাতে কোনো প্রকার দানা ভাব না থাকে। ক্রিম তৈরি করার জন্য এরকম একটা ডানো ক্রিম নিয়েছি। 170 গ্রামের এই ক্রিমটা দাম নিয়েছে 125 টাকা। এটা মোটামুটি অনেক দোকানে আপনারা পেয়ে যাবেন। কৌটাটা এবার খুলে নেছি। হয়ে গেছে, এবার এটাকে একটা বোলে ঢেলে নেছি। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে 1 মিনিট খুব ভালোভাবে বিট করে নেছি। এবার এতে অল্প অল্প করে আইসিং সুগারটা দিচ্ছি আর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। প্রায় আধা কাপ পরিমাণের আইসিং সুগারটা দিতে হবে, তবে এটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর বিটারটার সাহায্যে মেশাতে থাকবো। সাথে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি বিট করে নিচ্ছি। এবার এতে 4 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। আবারও বিট করে নিচ্ছি আর এখানে যতক্ষণ না পর্যন্ত বাটারটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে বিট করতে হবে। ক্রিমটা রেডি হয়ে গেছে, বাটার আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি চান এই ক্রিমটা 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই ক্রিমটা অনেক বেশি শক্ত হবে না। অনেকে ভাবতে পারে এটা দিয়ে কেক ডেকোরেশন করতে গেলে গলে যেতে পারে, তবে এরকম কিছুই না, এটা দিয়েও খুব সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করা যায়। হাতের কাছে যখন হুইপিং ক্রিমটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ক্রিমটা তৈরি করতে পারেন। এবার এই ক্রিমটা আমি কেকের উপরে লাগিয়ে নেছি। রেসিপিটা কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছিলাম। মাত্র 2 কাপ দুধ দিয়ে ডিম ছাড়াই এই কেকটা তৈরি করা, আর এই রেসিপিটা শেষের দিকে সাজেশনে পেয়ে যাবেন। ক্রিমটা কিন্তু খুবই টেস্টি। কেকের প্রথম পার্টে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি, এবার দ্বিতীয় পার্টটা উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। উপরের দিকে আর চারপাশে ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর এরপরে কেকটা আমি ডেকোরেশন করে নেব। সম্পূর্ণ কেক ডেকোরেশন ভিডিওটাও আপনারা কেকের রেসিপির সাথে পেয়ে যাবেন, আর তার জন্য শেষের দিকে সাজেশনে রেসিপিটা ফলো করতে হবে। সম্পূর্ণ ক্রিমটা আমি লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু গোলে গোলে পড়ছে না, এটাকে সমানভাবে আমি লাগিয়ে নেওয়ার পরে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। একদমই সহজ উপকরণ দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে এই কেকটাকে ফ্রিজে রেখে একটু সেট করে নিতে পারেন, তবে আমি এটাকে এখনই কেটে দেখাচ্ছি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। বাসায় সহজ উপায়ে যখন ক্রিম তৈরি করার প্রয়োজন হয় তখন কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতেই পারেন। এই ক্রিমটা কিন্তু খেতে দারুণ মজাদার।
আশা করছি আজকে রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই এভাবেই ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।